প্রতিদিনই পর্যটকের এমন ঢল চোখে পড়ছে পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। বিশেষ করে কোভিড-19 মহামারীর মাত্রা কমে যাওয়ায় পর্যটন মৌসুমে পছন্দের শীর্ষে উঠে এসেছে এই অঞ্চল। হিসেব বলছে, গেল জুন মাস থেকে এখন পর্যন্ত প্রতিদিন 50 থেকে 60 হাজার পর্যটক আসছে এখানে। পর্যটকদের কাছে পছন্দের স্পটগুলোর মধ্যে একটি শিনচিয়াং আন্তর্জাতিক গ্র্যান্ড বাজার। রাজধানী ওরোমোচির এই স্পটে আছে ঐতিহ্যের ডিজাইনে তৈরি ভবন, নানা স্বাদের ফল, বাদাম ও সাংস্কৃতিক নানা পণ্য। এসবের বাহারি ডিজাইন নজর কাড়ে পর্যটকদের। সোমবার থেকে বৃহস্পতিবার এই 4 দিন কয়েক হাজার পর্যটক আসে। আগে সাপ্তাহিক ছুটিতে কেবল 500 মতো পর্যটক আসত। এখন আমাদের স্টোরে যেমন ফল বিক্রি বেড়েছে, তেমনি অনলাইনেও বিক্রি হচ্ছে। বছরের প্রথমার্ধে প্রায় 9 কোটি পর্যটক শিনচিয়াং ভ্রমণ করেছে জানিয়ে প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ বলছে সামনে এ সংখ্যা আরও বাড়বে। রওজায় জাবিদা ঐশী, CMG বাংলা।